প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শোক প্রকাশ করতে চাই যে গত রবিবার বাস চাপা পড়ে রবিজুদ্দিন মেমোরিয়াল কলেজের যে দুজন ছাত্র নিহত হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছে, সেই নিহতদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং গত কয়েকদিনে এই সড়ক দুর্ঘটনায় আরও কয়েকজন নিহত হওয়ায় তাদের নিহতদের প্রতি আমি আমার গভীর শোক প্রকাশ করছি, তাদের মাগফিরাত কামনা করছি। এবং সেই সঙ্গে বাংলাদেশের অন্যতম প্রথিতযশা সম্পাদক ফিনান্সিয়াল এক্সপ্রেসের মোয়াজ্জেম হোসেন সাহেবের আকস্মিক মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গত কয়েকদিন ধরে বাংলাদেশের সবচেয়ে বড় যে ইভেন্ট, যে ঘটনা চলছে, এটা আপনারা সবাই জানেন। পত্রপত্রিকায় সকলের বক্তব্যের মধ্য দিয়ে এগুলো সকলের সামনে চলে এসেছে। আমরাও গতকাল আপনারা জানেন যে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং আমি, আমরা প্রেস স্টেটমেন্ট দিয়েছি, আমরা প্রেস বক্তব্য রেখেছি বিবৃতির মধ্য দিয়ে। কিন্তু এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারণে আমাদেরকে আবার আপনাদের সামনে সরাসরি আসতে হয়েছে এবং আপনাদের সামনে কিছু কথা বলতে হচ্ছে। বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, যে কোনো জাতীয় কোনো ঘটনা ঘটলে তাতে দায়িত্বশীলভাবে রেসপন্ড করা, এটা বিএনপির একটা দায়িত্ব বলে আমরা মনে করি। সেভাবেই আমরা কাজ করে এসেছি। আমরা কখনোই দায়িত্বহীনতা নিয়ে কখনো কথা বলিনি বা কাজ করিনি। আমরা দেখলাম যে গত তিন দিনে এই সড়ক দুর্ঘটনায় ছাত্রদের নিহত হওয়ার পরে ছাত্রদের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, সেই আন্দোলনটা এত অভিনব এবং সেই আন্দোলন এত নতুনত্ব ছিল, তীব্র ছিল, যে সেখানে কিন্তু সরকার বাধ্য হয়েছে নতি স্বীকার করতে এবং তাদের যে দাবিগুলো তারা দিয়েছিল সেই দাবিগুলো প্রায় সরকার মেনে নিয়েছে বলে ঘোষণা দিয়েছে এবং সেইভাবে তারা কিছু বাধ্য হয়েছে। কিন্তু মূল যে বিষয়টা, সেই বিষয়গুলো কিন্তু কখনোই নিরসন হয়নি। আমরা যে কথাটা বারবার বলছি যে আজকে এই সরকারের সম্পূর্ণ ব্যর্থতার জন্যে গোটা রাষ্ট্রযন্ত্র ভেঙে পড়ছে, এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে পড়েছে। আপনারা দেখুন, এই যে সড়ক দুর্ঘটনা ঘটছে এটা আজকে নয়, এর আগেও ঘটেছে। গত কয়েক এক মাস দেড় মাসের মধ্যে ঢাকায় কিন্তু কয়েকজন ছাত্রছাত্রী মারা গেছে, বেশ কয়েকজন। এর আগেও আমরা দেখলাম মিরপুরে একজন, আবার আরও কয়েকটা জায়গায় আপনার এই বাস চাপা পড়েই মারা গেছে এবং হাত ছিঁড়ে নিয়ে গেছে। কয়েকদিন আগেই আপনার একজন সদ্য বিবাহিত যুবক, যিনি চাকরিতে যাচ্ছিলেন, আপনার ছবিও ছেপেছেন বিভিন্ন পত্রিকায়, ওই জায়গাতেই প্রায় সেম প্লেস দেখবেন আপনার ড্যাডিসনের সামনে, ওইখানে আপনার সে স্কিন বাই বাস একটা মেরে দিয়ে গেছে, আরেকটা এসে বুঝে চলে গেছে। এখানেও আপনারা দেখেছেন, সবাই বলেছেন যে ছেলেরা যখন আরেকটা বাসে উঠতে যাচ্ছিল সেই সময় এই বাসটি সোজা গিয়ে আমি ওই বাসের মধ্যে ঢুকে পড়ব। অর্থাৎ যারা বাস চালাচ্ছে তাদের অভিজ্ঞতা, বয়স কোনোটাই সড়ক পরিবহনের চালকের জন্য যোগ্য নয়। আজকেও দোহারে আরেকজন মারা গেছে, দোহার থেকে আপনার ঢাকা দোহার রাস্তার মধ্যে আরেকজন গাড়ি চাপা পড়ে মারা গেছে। এখানে কোথায় এসছে যে শাহজাহান খানের আপনার নৌমন্ত্রীর পদত্যাগের দাবি এসছে, কারণ তিনি যে কথাটি বলেছেন
এটা কোনো রাজনৈতিক নেতা বলতে পারেন এটা আমরা বিশ্বাস করি না, বা সাধারণ মানুষও বলেন না। এটা দুটো তরুণ একেবারে কিশোর বলা যাবে, যারা শুধু কলেজে পড়ছে, তারা এইভাবে নিহত হয়ে গেল, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন না করে তিনি বলছেন যে ভারতের 33 জন মারা গেল সেখানে কোনো কথা হয় না, এখানে 2 জন মারা গেলেই এত কথা। কত অমানবিক হতে পারে, কত নির্মম হতে পারে। তারপরে তিনি হেসেছেন এবং উনি আবার ব্যাখ্যা দিয়েছেন, উনি মুখটা এদিকে হাসি হাসি বল। তা এখন কি বলবো আমরা, বলেন নির্লজ্জ মানুষ হতে পারে, এত নির্লজ্জ হতে পারে তা আমরা চিন্তা করতে পারি। গতকাল দেখলাম আবার আপনার যে মন্ত্রীদের সঙ্গে বৈঠকে, তার দেখলাম যে মন্ত্রীদের সঙ্গে বৈঠকে যেমন কথা বলছেন যে আমরা তো সব দাবিগুলো মেনে নিয়েছি, আর প্রথম দাবি তো হচ্ছে যে আপনি পদত্যাগ করেন, এখনও পদত্যাগ করেন, এতটুকু সম্মান পর্যন্ত যদি আপনার থাকতো, আপনি এবং ওবায়দুল কাদের সাহেব যিনি সড়ক মন্ত্রণালয়ের দায়িত্ব, একটা লোকের ঘাড়ে তো চলে যাচ্ছে সব, কেন সড়ক মন্ত্রী কি তার দায়িত্ব অস্বীকার করতে পারেন, তার দায় অস্বীকার করতে পারেন? এই মানুষগুলোকে লাইসেন্স কে দিয়েছে, এই মানুষগুলোকে গাড়ি চালানোর দায়িত্ব কে দিয়েছে, কেন কোনো ম্যানেজমেন্ট নাই, কেন আপনার এই ঢাকার ট্রাফিকের কোনো সিস্টেমই নাই? কারণটা হচ্ছে যে সরকারের কোনো জবাব দিতে নাই তো, আমরা আগেও বলেছি এই সরকারের কোনো জবাব দিতে নাই, তাদেরকে পার্লামেন্টে কোনো জবাব দিতে হয় না, অ্যাকাউন্টেবল না, তারা যা খুশি তাই করে যাচ্ছে। আমরা বারবার করে কথাগুলো বলছি, তাতে করে কেউ কর্ণপাত করে না, একটা ঘটনা না তো অসংখ্য ঘটনা। কয়েকদিন দেখুন আপনারা, এই যে কোটা আন্দোলন, কোটা সংস্কারের যে আন্দোলন, এই কোটা সংস্কারের আন্দোলনের যারা আন্দোলন করলেন, এটা সম্পূর্ণভাবে যারা পাস করছেন, লেখাপড়া শিখছেন, শিক্ষিত মানুষ ছেলেদের আপনার একটা দাবি, তাদের দাবি এটা যে আমরা কোটাতে আমাদের অসুবিধা হচ্ছে এবং এটা হচ্ছে তাদের জীবিকার দাবি, তাদের জীবনের দাবি, সেটাকে মেনে নিলেন, পার্লামেন্টের একটা করে মেনে নিলেন, ঠিক আছে। তারপরে কতটুকু আপনার যে ট্রেজারি বিশ্বাসঘাতকতা, যে আপনি তারপরেই বলছেন যে না মুক্তিযোদ্ধাদের কোটা এটাকে বদল করা যাবে, এটা হাইকোর্টের রায়, এটা মিথ্যা কথা, এটা হাইকোর্টের রায় নয়, এখানে এটা আপনার শুধু একটা পর্যবেক্ষণ আছে, রায়ে কিন্তু এ কথা কোথাও বলা নেই। আপনারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলেন না কেন, যে ওটা পর্যবেক্ষণে বলা আছে, রায়ে বলা নাই, কিন্তু এখানে এসে পর্যবেক্ষণে বলা আছে সেই জন্য আপনার মুক্তিযুদ্ধের কোটা রাখার কথা বলছেন। এখন পর্যন্ত কোটার ব্যাপারে আপনার কোনো কিছু বলতে পারেননি। গতকাল আমরা খবরের কাগজে দেখলাম যে একটা আপনার একজন ছাত্র আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, সেই কোটা আন্দোলনের সঙ্গে জড়িত ছিল আরিফ, তার লাশ বুড়িগঙ্গায় পাওয়া গেছে, 30 ঘন্টা আগে সে নিখোঁজ হয়ে গিয়েছিল, তার পরিবারের কাছ থেকে জানা গেছে এবং তার লাশ বুড়িগঙ্গায় পাওয়া গেল। কত নির্মম, কত ভয়াবহ হলো চিন্তা করতে পারেন, যে এইরকম একজন ছাত্র, একেবারেই ছাত্র, আন্দোলনের সঙ্গে জড়িত, সেই যে আন্দোলনটা তাদের নিজেদের আন্দোলন, কোনো রাজনৈতিক আন্দোলন নয়, তাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে তাকে অত্যাচার করে, নির্মম অত্যাচার করে তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে। কিছুদিন আগে দেখেছেন যে পায়েল, চট্টগ্রামের ছাত্র, আপনার নর্থ সাউথের স্টুডেন্ট, যে আপনি চট্টগ্রাম যাচ্ছিল, এই এই সড়ক পরিবহনের লোকেরা তাকে পড়ে তাকে ফেলে দিয়েছিল, পড়ে দেওয়ার পরে যখন ভেবেছে যে মরে গেছে, তখন তাকে জীবিত অবস্থায় তাকে মেরে মৃত্যু নিশ্চিত করেছে এবং তাকে ফেলে দিয়েছে। একটা ভয়াবহ কাণ্ড চলছে, আপনার মানে পাশবিক অত্যাচার নির্যাতন চলছে এখানে, এবং এই পাশবিক অত্যাচার নির্যাতনের মূল কারণটাই হচ্ছে যার যা খুশি করছে, যে আপনার কারণে হচ্ছে এখানে কোনো সরকার বলতে আমি কিছু নেই, ইট হ্যাজ টোটালি ফেইল কোলাপস, এবং আমরা যেটা বলে আসছি এটা একটা পুরোপুরি ব্যর্থ সরকার। আমরা এই ঘটনাবলীর জন্য এবং এই গত ঘটনার জন্য অবিলম্বে সরকারকে দায়ী করছি এবং অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করছি। আমরা শুধু নৌমন্ত্রী দাবি করছি না, বা সেতুমন্ত্রীরও দাবি করছি না, দাবিও করছি, আমরা সমগ্র সরকারের পদত্যাগ দাবি করছি, এই জন্যে যে সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে, বিশৃঙ্খলা করছে, জনজীবনকে দুঃসহ করে ফেলেছে, মানুষ এখন জীবনের কোনো নিরাপত্তা কোথাও খুঁজে পাচ্ছে না।
গত তিন দিন ধরে দেখেন একদিকে ছাত্রদের এই আন্দোলন চলছে, অন্যদিকে মানুষের কি দুর্ভোগ চলছে, সে তারকে নিরসন করবার কোনো ব্যবস্থা নেই। তারা সুন্দর সুন্দর কথা বলছেন, মিষ্টি কথা বলছেন, কিন্তু যে কথাগুলো কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করছেন না। যদি প্রথম দিনই তারা ব্যবস্থা নিতেন তাহলে পরের দিন আবার ওই যে আপনার নারায়ণগঞ্জে এবং আপনার শনির আখড়াতে এই দুর্ঘটনাগুলো নাও ঘটতে পারত। আমি মূল কথাগুলো আমাদের যে বড় উদ্দেশ্য, এবং দেখুন যে দাবি মেনে নিচ্ছে বলছে, কিন্তু সেই দাবি তো আপনার কোঠার দাবি মেনে নিতে প্রতারণা করেছে, আপনার এখনো পর্যন্ত করেন। এই প্রতারক সরকার কোথায় কোনটা রেখেছে, একটা প্রতিষ্ঠান বাকি রাখেনি। আপনার নির্বাচন কমিশন শেষ করে দিয়েছে, সম্পূর্ণভাবে শেষ, এটা আর কিছু নেই, অবশিষ্ট নেই, একবারে আজ্ঞাবহ তল্পি বাহকে পরিণত হয়েছে নির্বাচন কমিশন। ল এনফোর্সিং এজেন্সিস সম্পূর্ণভাবে শুধু তাদের নির্দেশে চলে, তারা ছাড়া কারোর নির্দেশে চলে না, এবং তারা যেভাবে পারে দমন করছে মানুষকে, দমন আপনার বিরোধী মতকে, ভিন্ন মতকে তারা দমন করে দিচ্ছে। এই বিষয়গুলো আমাদের জনগণের জানা আছে, তারা অবহিত। আপনাদের মাধ্যমে এটা আমরা জনগণকে অবহিত করছি, এবং জনগণকে এই ভয়াবহ ভয়ঙ্কর সরকার যারা আজকে এই দেশের মানুষের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিচ্ছে, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে, তাদেরকে এই ক্ষমতা থেকে সরানোর জন্য এই জনগণকে আমরা আহ্বান করছি যে আহ্বান তারা প্রতিরোধ গড়ে তুলুন, এবং এই ভয়াবহ সরকার, ভয়ঙ্কর সরকার, গণবিরোধী সরকার, যাদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাদেরকে সরানোর জন্য এই যে মনস্ট্রাস গভর্নমেন্ট, আমার কথা না, সিনহা সাহেবের কথা, যে একটা মনস্টার দানব আমাদের উপর চেপে বসেছে, অ্যান্ড দিস এ মনস্ট্রাস রুল, এই শাসনটা চলছে একটা মনস্ট্রাস রুল। আপনার সুশাসন নির্বাসিত, বহু আগে নির্বাসিত, এখন সেই সুশাসন আমরা কোথাও পাচ্ছি না, শাসন তো দূরের কথা, আপনার দুঃশাসনও আজকে ভয়াবহ অবস্থা পড়েছে। আরেকটা কথা আমি যেটা সবসময় বলা হয়, আইনের শাসন, আইনটা কোন আইন, কাদের আইন, বেশিরভাগ ক্ষেত্রেই তো এদের নতুন করে তৈরি করা আইন, তো আইনের শাসনও তাদের করা আইনও তারা মানছে না, তাদের করা আইনগুলো তারা মানছে না। বন্ধুরা, আমি বক্তব্য, আমার বক্তব্য আমি বৃদ্ধি করতে চাই না, আমি অনুরোধ করি, আমার ডান পাশে আমাদের সড়ক পরিবহনের একজন নেতা আছেন যিনি সভাপতি ছিলেন দীর্ঘকাল, তিনি বলবেন, তারপরে আমাদের দাদা আছেন, আমাদের রাজু ভাই আছেন, তারাও কিছু কথা বলবেন। বাংলাদেশে যাই ঘটছে এখন দেখার কেউ নেই, যেমন খুশি তেমন ছিল না এক সময়, আমরা পরিস্থিতি যেমন খুশি তেমন ছিল, আর বাংলাদেশ চলছে যেমন যা খুশি তাই করো, কোনো বিচার হবে না, সে যেই হোক, ড্রাইভার হোক, পুলিশ হোক, আইন প্রয়োগ সংস্থা হোক, যেই হোক, যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমি কিছুক্ষণ আগে আসার সময় আমি আমার গাড়িতে ছিলাম, দেখলাম যে এখন যদি ছিল এখনও দেখতে পারেন, আমি টেলিভিশনের ক্যামেরা ম্যান সাংবাদিকদের বলছি, আপনি একটু গিয়ে এই যে পুলিশ হসপিটালের মোড়ের মধ্যে দাঁড়ান, দেখবেন যে প্রতি পাঁচ মিনিটে একটা করে টেম্পো আসছে, সেখানে ম্যাক্সিমাম 14-16 হতে পারে বয়স, কি 12 কম, এবং তারা যখন গাড়ি চালিয়ে যায় ওর সামনে কি বলল, মানুষ গরু ছাগল নাকি তারা অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি আজকে খুব ব্যর্থভাবে বলবো, এই পরিবহন অবশিষ্ট পাশেই তো আমার কাছে এই শাহজাহান খান সাহেব এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে আমার কথা বলা যাবে, দাবি দাওয়া কি ওই যে শ্রমিকের বিশৃঙ্খলা হচ্ছে, আমি আসতে ধরছি তাকে এই করতে হবে, একটু নমনীয় করতে হবে, শ্রমিকের চাঁদা বৃদ্ধি করতে হবে, আমি বললাম যে শ্রমিকের চাঁদা মালিক পক্ষ দেবে কেন, ওদের একটা অলিখিত নিয়ম, মালিক পক্ষ শ্রমিকের ফান্ডের টাকা দেবে, শ্রমিক আমার নিজের বাস ছিল তো আমি মালিক পক্ষ টাকা দেবে কেন, শ্রমিকের চাঁদা এখন একটু বাড়াতে হবে, আমি মালিক সমিতির চাঁদা মালিক সমিতি দেবে, শ্রমিক সমিতির চাঁদা সবাই সমিতি দেবে, মালিক পক্ষ দেবে না,
এই ধরনের মানে উদ্ভ্রান্ত বিশৃঙ্খল কথাবার্তা প্রস্তাব নিয়ে ওনার আসতেন, যেগুলো আমি কখনোই মেনে নিইনি। আপনি দেখবেন খেয়াল করে ওই সময় সরকার শৃঙ্খলা ছিল। আমি চেয়েছিলাম যে এই যে আমি একবার প্রস্তাব রাখছি সরকারের কাছে, যেমন একজন বাস ড্রাইভারের ক্যারাগরি থাকবে, সে বাস কিংবা ট্রাক যেই হোক একটা বয়স লিমিট থাকবে, সে একটা উপযুক্ত স্কুল থেকে ট্রেনিং স্কুল থেকে ট্রেনিং নেবে, তার আইকিউ জরিপ করে দেখে তাকে ড্রাইভারের চাকরি দিতে হবে। বিশ্বের সমস্ত উন্নত দেশে এমনকি আমি যেটা যতটুকু জানি জার্মানিতে যারা নাকি 30,000 বেশি পরিবহন বাস চালানো হয় তাদের পরিবারের খবর নেওয়া হয় যে তারা ওরা কেমন ফ্যামিলি এবং তারা বাসে অভ্যস্ত কিনা ড্রিঙ্ক করে কিনা তাদের লাইসেন্স দেওয়া হয়। আর বাংলাদেশে তো ওই মাদক খেয়েই গাড়ি চালানো শুরু করে। তো ফ্রি ফায়ার আমি আজকে কয়েকটি একটা সাইড থাকতাম, সরকার যদি কোনো আইন পাস হচ্ছে আইনের মধ্যে একটা যদি অ্যাড করে এরকম যে কোনো বাসের আমরা দেখবেন যে বাসে বাসের ট্রেন বাসের দুদিকে একবারে এগ্রস্তগ্র হয়ে গেছে, কোনো বাসে কোনো ড্রেন থাকতে পারবে না, যদি থাকে তাহলে তার লাইসেন্স কিংবা ওই রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে। কারণ এই যে বাস কি ঘটনায় প্রথম যদি বাচ্চা মারা গেলো সেই একই কম্পিটিশন, কিন্তু এই কম্পিটিশন আমাদেরকে প্রায় দেখতে হবে ঢাকা রামপুরের রোডে, ঢাকা ফার্মগেট রোডে, বিভিন্ন একটু খোলামেলা রাস্তার মধ্যে এই কম্পিটিশনটা প্রায় দেখতে হবে। দুইটা বাস কম্পিটিশন এবং আপনি প্রায় দেখবেন বাসগুলো একটু কৃষকটা ঘুরিয়ে রেখে দেয় যাতে অন্য কোনো বাস যেতে না পারে, একটা বিশৃঙ্খল অবস্থা, কেউ এরিয়া এটা কেয়ার করে না। সুতরাং এই ড্রেন রাস্তা গাড়ির কোনো পাশেই কোনো ড্রেন থাকতে পারবে না, দুর্ঘটনা ঘটবে না এমন কোনো কথা নয়, এগুলো ঘটতেই পারে, কিন্তু ইচ্ছাকৃত দুর্ঘটনা প্রতিযোগিতামূলক দুর্ঘটনা এটা ক্ষেত্রেও আমরা অ্যাভয়েড করতে পারবো। সুতরাং এই যে দুদিকে চাপ দিয়ে রাজীবের হাত ছেড়ে নেওয়া, একজনের মাথা কেটে নেওয়া, মানে মাথা ফেটে ফাটিয়ে দেওয়া, অর্থাৎ থুতু ফেলতে মাথাটা বের করেছিল সাইডের বাসটাকে মাথাটা মেরে দিল শেষ, তারপর চাপা দিয়ে চলে যাচ্ছে, মানে আমি আমি এটা বিবরণ দেওয়ার মতো অবস্থা নাই। তো আমি একটা সাইড শুনতে পারি সরকারকে যে বাস চালানোতে আমি যে বলতেছিলাম আসলে কথাটা যে মালিক আমি বাসের মালিক, আমি আমার ড্রাইভারকে অ্যাপয়েন্টমেন্ট দেবো, আমি সাংবাদিকভাবে একটু বলবো একটু বিষয়টা সুন্দর করে একটু লিখতে, আমি বাসের মালিক বাসের ড্রাইভারকে আমি অ্যাপয়েন্টমেন্ট দেবো, অ্যাপয়েন্ট লেটার দেবো, বাসের চালকের ডাইরেক্ট মালিককে নিতে হবে, ওই মালিক কি কাকে চাকরি দিচ্ছে সে মালিক দুর্ভক্তি জানেন। এই সাজার খাদ্যের মতো লোকেরা এসে আমার একটা অবস্থা করলো, আমার বাসটা টার্মিনাল যাওয়ার সঙ্গে সঙ্গে ড্রাইভারটা পরিবর্তন হয়ে যাবে, আমার বাস কি চালাচ্ছে আমিও জানছি, রাস্তা কি চলছে সবসময় অনেক দিন যাবত, তো এবং অতদিন যাবত উনিও এই পরিবর্তনে জড়িত আছে, আমি ছিলাম সাময়িক আর উনি পারবেন। তো এই জন্য আমার সাজেশন হলো মালিকের দায়িত্বে থাকবে বাস এবং বাসের বাইরে ড্রাইভার অ্যাপয়েন্টমেন্টের দাবি লেখা দেওয়া থাকে, কে বাস চালাচ্ছে তার দায়িত্ব নির্ভর করতে হবে, এবং মালিককে দেখতে হবে ওই ড্রাইভার যথাযথভাবে চাকরিটা করছে, মানে তার ট্রেনিংটা আছে কিনা। যেমনি আমরা আমাদের বাসায় যদি কাউকে চাকরি দিই তার পুরো দুষ্টির খবরটা নিয়ে নিই, তার সে কোথেকে আসছে কোন সদস্য আসছে, যাই হোক আমি কত লম্বা করে ফেললাম। তো বিষয়টা হলো আমি আজকে এক কথা বলছি আজকে বলছি যে এটা হলো একটা অপরিণামদর্শিতার ফল এই সরকারের কিছু আশ্রয় প্রশ্রয়ভুক্ত মন্ত্রী যারা যখন খুশি তা করেন যখন খুশি তাই বলেন, তাতে পরিবহনের না শুধু বহু সেক্টরের বহু সেক্টরের বহু সরকারি কর্মকর্তা কর্মচারী বিদেশ হয়ে যাচ্ছে আমাদের। আমি আশা করি আমার বক্তব্য আপনাদেরকে আমি কিছুটা বুঝতে পেরেছি। এই অবৈধ সরকারের অনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তিনি চিরাচরিত নিয়ম অনুযায়ী এই বিষয়টাকে ডাইলুট করার জন্য ডাইভার্ট করার জন্য আবার জিয়াউর রহমান সাহেবকে শহীদ প্রতি জিয়াউর রহমান সাহেবের উপরে আক্রমণ করেছেন। আপনি দেখেছেন কালকে উনি বলেছেন যে মুজিব হত্যার সঙ্গে উনি জড়িত সেই কারণে তার বিচারটা তিনি করে যেতে পারলেন না, কারণ যেহেতু তিনি জীবিত নেই তার বিচারটা তিনি করতে পারলেন না। কোথাও আজ পর্যন্ত একটি
কথাও কেউ বলেননি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই ঘটনার সঙ্গে জড়িত থাকবার। এবং যে বিচার হয়ে গেল মুজিব হত্যার, যে বিচার হয়ে গেল সেই বিচারের গোটা প্রসিডিংসের মধ্যে কোনো সাক্ষী প্রমাণ কেউ কিন্তু কখনো জিয়াউর রহমান সাহেব নাম নাম বলে। এটা কারণটাই হচ্ছে, উদ্দেশ্যটাই হচ্ছে একমাত্র যে এটাকে ডাইভার্ট করা। আর আমরাও তো প্রশ্ন করতে পারি, একই সঙ্গে এটা মানুষ প্রশ্ন করতেই পারে যে আপনি বিদেশ থেকে ফিরে আসলেন, তার 17 দিন পরে জিয়াউর রহমান সাহেব, 13 দিন না 17 দিন পরে জিয়াউর রহমান সাহেব চট্টগ্রামে তিনি নিহত হলেন। ঘটনার দিন আগরতলা থেকে এগুলো হচ্ছে সমস্ত, এগুলো উচিত না। এই ধরনের ইস্যুগুলোকে সামনে টেনে নিয়ে আসলে অনেক কেঁচো করতে সাপ বেরিয়ে পড়তে পারে, অযথা যেটা সত্য নয় সেইটাকে সত্য বানানোর চেষ্টা করা, এটা কোনো মতেই, যিনি দায়িত্বে আছেন রাষ্ট্রের তার জন্য এটা সমীচীন নয়। আর তিনি তো সবসময় যেটা করেন, কেস কোনো একটা হলো, ঘটনা কোনো একটা ঘটলো, তার আগেই তিনি মন্তব্য করে দেন যে এটা তো অমুকে করেছে, ব্যাস যত তদন্ত টন্ত সব শেষ। তো এটা করে তিনি আজকে এই ইস্যুটাকে পুরোপুরি ডাইভার্ট করার জন্য এই কথাগুলো বলেছেন, এবং আমরা এই কথা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আজকে আমরা বলবো, আমরা খুব গর্বিত যে আমাদের সন্তানেরা উপলব্ধি করতে পারছে যে রাষ্ট্র পরিচালনায় কোন কোন ক্ষেত্রে ত্রুটি, পরিবহনের এই ঘটনার মধ্যে দিয়ে তার রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিকের দায়িত্বটা খুব ভালো করে পালন করছেন, কোনো মন্ত্রী গাড়ি আটাচ্ছেন এবং পুলিশ হোন্ডা নিয়ে যাচ্ছে, তার লাইসেন্স চেক করে তার হোন্ডা রেখে দিয়েছেন। অর্থাৎ ওরা যে আগামী দিন দেশ চালাবে, এবং এই যে আজকে যে দেশ চালাচ্ছে, কোথায় ত্রুটি, কেন ত্রুটি, সেগুলি ওরা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে। ওরা কিন্তু শুধু আন্দোলনের প্রতিবাদই করে নাই, অর্থাৎ এই পরিবহন সেক্টরে কী কী করার দরকার ওরা প্র্যাকটিক্যালি সেটা কাউকে উপস্থাপন করছেন, দেখিয়ে দিয়েছে। এর জন্য আমরা খুব গর্বিত জাতি যে আমাদের সন্তানেরা আমাদের যে বিষয়গুলি মাথায় আসে না ওদের মাথায় সেটা আসছে, ওরা এটা থেকে মুক্তি চায়। আরেকটি প্রশ্ন হলো যে, যেটা আমাদের মহাসচিব সাহেব বলছেন যে অপ্রাসঙ্গিকভাবে বর্তমান সরকার একটা জিনিস একটি ঘটনা ঘটে দিয়ে আরেকদিকে আরেকটা ঘটনা ঘটায়, তখন আপনারা সাংবাদিক যা কোন দিক থেকে কোন দিক যাবেন, আর আমরা কোন দিক থেকে কোথায় শুরু করব, কোথায় শেষ করব, তা আপনাকে সাকসেসফুল পারে না সফল। এটা একটা চাণক্য বুদ্ধি আর কি, কূটনৈতিক পলিসি। এখানে দেখা যাচ্ছে যে শেখ হাসিনার এই দেশে আগমন আর জিয়াউর রহমানের 17 দিনের মাথায় নিহত হলেন নৃশংসভাবে, এবং এতে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন থাকতেই পারে বা আছে। এর চেয়ে বেশি প্রশ্নটা হলো, জিয়াউর রহমানের নিহত হওয়ার খবর পাওয়ার পর তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে আগরতলার পথ দিয়ে ভারতে যাচ্ছিলেন, গোরখাপুরে যাও ওই গোপনীয়তে যাও, সেটা আবার ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ প্রশাসনেই তাকে বর্ডার থেকে নিয়ে আসছে। এখন জিয়াউর রহমানের মারার খবর পেয়ে মানুষ রাস্তায় নামলো, উনি কেন পদযুগে ভারতমুখী হলেন, এটাও তো প্রশ্ন আসছে জনগণের কাছে। আর যে কোনো মানুষের পিতৃ হত্যা হলে তার তো একটা আক্ষেপ থাকে আজীবন, তো বাংলাদেশের কোটি কোটি পিতৃ হত্যার সন্তানদেরও তো আক্ষেপ আছে যে তাদের পিতৃ হত্যা, এই যে আজকে যে সন্তানগুলি বাচ্চা ভাই মারা গেল তাদের মায়েরও তো দাবি আছে, তাদের বিচিতটা করবে কে? কিন্তু তাকে ফেসবুকে একটা এমন একটা মন্তব্য কিন্তু আসছে যে আপনি তো আপনার বাপের বিচার করবেন, আমার মা বাবার মৃত্যুর বিচার কে করবে? সুতরাং এগুলি হলো যে এই বিষয়গুলিকে আমরা যেটা বলতে চাই যে এই যে কোটা সংস্কারের দাবিটা উনি পার্লামেন্টে খেদে বসে বললেন সব বাতিল, সংস্কারের কোটা সংস্কারের জন্য ছাত্ররা বলছে সংস্কার করতে, বাতিল করতে বলেন নাই। কোটা সংস্কারের ব্যাপারটা ছাত্ররা বলছে সংশোধন করতে, এবং এটাকে অ্যাপ্লাই করতে বলছে প্রপারলি, নাটি খাবে পুঁতি খাবে এক লাইসেন্সের উপর, তাহলে বাকিরা কী করবে? তো সুতরাং উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলে দিলেন বাতিল। পার্লামেন্টের সম্পর্কে ওনার ধারণা কত হচ্ছে রুলস অফ বিজনেস, রুলস অফ প্রসিডিংয়ে উনি পার্লামেন্টের সেই সংবিধানটা সঠিকভাবে পড়ে সেদিন উত্তরটা দিলে, উত্তর দিতে পারতেন না।
কারণ সংবিধানের মধ্যেই এই কোঠা সিস্টেম শুধু আমাদের দেশে না অনেক দেশে আছে, সেটা সংস্কার হয় যুগে যুগে, যাদের জন্য করা হয় তাদেরকে যখন একটা সমপর্যায়ে আনতে পারে তখন একটা সংস্কার হয়, তার সংস্কার চেয়েছে তিনি বাতিল করে দিয়ে আবার সেটাকে তাদের দাবিটাকে নিঃশেষ করার জন্য যে নির্যাতন নির্যাতন অত্যাচার করছে। আজকে ওবায়দুল কাদের আজকে মন্ত্রী পরিষদের পক্ষ থেকে যেভাবে বলা হয়েছে যে তাদের সব দাবি মেনে নিচ্ছে, এইটা একটা ব্লাফ। এই শিশু সন্তানরা যাতে প্রতারণার শিকার না হয় তাহলে সন্তানদের পিতামাতা হিসেবে রাষ্ট্রের দায়িত্বশীল একটি দল হিসেবে বিএনপি অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকবে এবং তাদের আন্দোলনের পাশে থাকবে। তো বলেছি যে আমরা এটাকে সম্পূর্ণভাবে সমর্থন করছি, বলেছি আমরা সমর্থন করছি আমরা। থ্যাংক ইউ।